ডেঙ্গুতে মৃত্যু থামছেই না, গত একদিনে প্রাণ হারিয়েছেন আরও 11 জন। এ অবস্থায় শিশুদের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় সরকার এবছর প্রায় 400 কোটি টাকা ব্যয় করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ডেঙ্গু পরিস্থিতির রেকর্ড ভেঙেছে বিগত বছরগুলোর। নতুন করে 11 জন শহর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 548 জন। এর মধ্যে এ মাসেই মৃত্যু হয়েছে 297 জনের, যেখানে 2022 সালে পুরো বছরে ডেঙ্গুতে মারা গেছে 281 জন। রবিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশিষ্টজনদের সাথে গোলটেবিল বৈঠক করে স্বাস্থ্য অধিদপ্তর। আলোচনায় উঠে আসে নানা সীমাবদ্ধতার কথা। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউ ছিলেন না। মানুষ কেন জ্বরে মারা যাচ্ছে, সত্যি দুঃখজনক। আমাদের কষ্ট হয় কোথায়? একই সাথে দুঃখজনক ঘটনাগুলো ঘটনা চোখের সামনে থেকে দেখতে হয়, আর একদিকে মিথ্যাচারগুলো শুনতে হয়। উৎস নির্মূল করতে গেলে সবচেয়ে বেশি যে কাজটি স্যার করতে হবে সেটি হচ্ছে জনগণের সম্পৃক্ততা। কারণ এডিস মশাটা ড্রেনে ডোবায় জন্মাচ্ছে না, এটা জন্মাচ্ছে মানুষের ঘরের ভেতরে। এডিস নিধনে শুধু সিটি কর্পোরেশনের উপর নির্ভরশীল না হয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্য কর্মকর্তারা। বাড়ি ঘরের মধ্যে আমাদের ঘরের ভিতরেই বেশি সমস্যা, বা আমাদের আশেপাশেই এই সমস্যা বেশি। তো সেখানে সিটি কর্পোরেশন বলেন বা হেলথ মিনিস্ট্রি বলেন, কার পক্ষে কারো ঘরের ভিতরে কতটা পৌঁছানো সম্ভব? ডেঙ্গু রোগী প্রতি সরকারের গড়ে 50,000 টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছরে প্রায় 400 কোটি টাকা ডেঙ্গুর চিকিৎসায় ব্যয় করেছে সরকার। দুই ধরনের রোগী আছে, একটা রোগী যেখানে হয়তো প্ল্যাটিলেট লাগে না বা আইসিইউ লাগে না, তাদের ক্ষেত্রে একরকম খরচ, আর যারা এই সমস্ত উপকরণ লাগে, ওষুধ লাগে বা আইসিইউ লাগে, তাদের জন্য ব্যয়টা আরটু বেশি। গড়ে ব্যয় সরকার 50,000 টাকা করছে, এটি আমাকে হিসাব দেওয়া হয়েছে। তাতে এ পর্যন্ত যত রোগী আমরা চিকিৎসা দিয়েছি তাদের পিছনে সরকার প্রায় 400 কোটি টাকা ব্যয় হয়ে গেছে শুধু ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য। শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত শিশুদের চিকিৎসায় ও স্বাস্থ্যসেবা দিতে $2.2 মিলিয়ন সহায়তার আশ্বাস দিয়েছে ইউনিসেফ। আসমাত্তা নূপুর, বাংলাভিশন, ঢাকা।